নাগপুরে জয় ভারতের কোনো কমে লাগবে না, দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নয়, নেহাত দর্শকদের বিনোদন দেওয়া ছাড়া নাগপুরের টি টোয়েন্টি ম্যাচ কোনো কাজেই লাগবে না ভারতীয় ক্রিকেট দলের, এমনটাই বললেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। শুক্রবার বিকেলের দিকে খানিকটা বৃষ্টির জেরে মাঠের আউটফিল্ডের হাল খারাপ হয়ে গিয়েছিল, এর ফলে ম্যাচ হয়ে দাঁড়ায় আট ওভারের। সমস্যার জেরে নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা বাদে শুরু হয়েছিল এদিনের খেলা। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়াকে 90 রানে আটকে দেয় রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এরপর রোহিত নিজে 20 বলে 46 রানের ঝোড়ো অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে ফেলেন। 2 বলে 10 রান করে অপরাজিত ছিলেন দিনেশ কার্তিক। 4 বল বাকি থাকতেই 6 উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। এই জয়লাভে সিরিজে সমতায় ফিরলেও ভারতীয় দলের বোলিং দৈন্যতা প্রকট হয়ে উঠেছিল এদিন। ইয়ুজবেন্দ্র চাহাল এবং হর্ষল পটেলের বোলিং নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আকাশ। নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে তিনি বলেছেন, চাহালের বোলিং চিন্তায় ফেলছে, এই ম্যাচেও দাগ কাটতে পারল না ও। এখনও অবধি স্পষ্ট নয় ডেথ ওভারে বোলিংটা কে করবে, তবে এই ম্যাচ ভারতের কোনো কাজে লাগেনি, দলের কোনো উন্নতির কাজে লাগেনি, শুধুমাত্র দর্শকদের বিনোদন দিতে আয়োজন করা হয়েছিল এই ম্যাচ। ম্যাচে 1 ওভার বোলিং করেছিলেন চাহাল, 12 রান দিলেও একটিও উইকেট নিতে পারেননি তিনি। অন্যদিকে চোট সারিয়ে ফেরার পর থেকে খারাপ ফর্ম অব্যাহত হর্ষল পটেলের, এদিনও 32 রান দিয়েছিলেন তিনি। নিজের শেষ ওভারে হজম করেছিলেন 19 রান। পেনাল্টিমেট ওভারে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার চেষ্টা করেছিল হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিয়ে। ওই ওভারের শেষ বলে একটি 4 মেরে চাপ কমান রোহিত, তবে শেষ ওভারে জয়ের জন্য 9 রান প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার। এরপর কার্তিক ড্যানিয়েল সামসকে একটি ছক্কা এবং একটি 4 মেরে ম্যাচ শেষ করে দিয়ে আসেন। হায়দ্রাবাদে রবিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।